আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ তা রব আলমিনের ওশেষ রহমতে আপনারা সকলই খুব ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা আমল শেয়ার করবো কোনো ব্যক্তি যদি রবিউল আউয়াল মাসে এই আমলটা করে যারা দীর্ঘদিন ধরে আল্লাহ নিকট সন্তানের প্রার্থনা করতেছেন দীর্ঘদিন ধরে আপনারা কান্নাকাটি করতেছেন আমি আশা করি আপনাদের সন্তান হওয়ার জন্য যে কান্নাকাটি আপনারা করতেছেন সেই কান্নাকাটি আল্লাহর রহমেতে বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনারা কনসিভ করবেন বা আপনারা সন্তান লাভ করতে পারবেন আমি এতটুকু আল্লাহর উপর ভরসা দিয়ে আপনাদের বলতে পারি রবিউল আউয়াল মাসে এমন একটি পরীক্ষিত আমল আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যারা এই আমলটি করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তারা ফল পাবেন পাবেন পাবেনই কারণ অত্যন্ত পরীক্ষিত একটি আমল প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে সুরাই ইখলাস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব আর পবিত্র কালামুল্লাহ শরীফের সোরাই ইখলাস হলো ইসমে আজম ইসমে আজম বলা হয় আল্লাহ নবী বলেন কোনো ব্যক্তি যদি ইসমে আজমের দোহাই দিয়া আল্লাহ নিকট প্রার্থনা করে ওই দু আল্লাহ রব আলমিন কখন ওই দেয় না আল্লাহ নবীর নিজে কসম করে বলতেছেন আল্লাহ নবীর নিজে কসম কাটে বলছেন ইসমে আজমের সাহায্যে যদি কোনো ব্যক্তি কোনো জিনিসের প্রার্থনা করে আল্লাহর রব আলমিন তার দোয়াটা জীবনেও ফিরাইয়া দিবেন না হয়তো এই মাসটা হলো আপনার রবি উলাউল মাস বেশিরভাগ উলামায়ে কেরামের মতে এই মাসে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লাম দুনিয়াতে আগমন করছেন তবে এটা পরিপূর্ণ যে এই মাসে এটা কিন্তু বলা যায় না তবে অনেক কেরামের অভিমত এই মাসে হওয়ার চান্স সবচেয়ে বেশি পরিমাণ যদি কথার কথা এই মাসে নবীজি হয়ে থাকে তাহলে এই মাস অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি বরকতপূর্ণ কারণ যে মাসে নবীজি দুনিয়াতে আগমন করছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে আমলটা শেখাবো সে আমলটা আপনাদের মোট সাত দিন করতে হবে আমলটা সাত দিন আপনাদের করতে হবে তবে যখন আপনি আমলটা করবেন যে সাত দিন আপনি আমলটা করবেন আপনার এতটুকু মানে আপনার বিষয়টা জানতে হবে যে এই সাত দিন যেন আপনার কোনোভাবে পিরিয়ড হয়ে না যায় ধরুন আপনার পিরিয়ড গেছে মাত্র পাঁচ ছ দিন হয়েছে বা অলরেডি আপনার পিরিয়ড চলতেছে তারপরের থেকে আপনি আমলটা করা শুরু করতে পারবেন বা এরকম যেন না হয় আপনার এই এক সপ্তাহের মধ্যে আপনার পিরিয়ড হয়ে যাবে এরকম যেন না হয় তো এই আমলটা করার নিয়ম হলো কেরাম বলেন এটা পরীক্ষিত একটা আমল এই আমলটা করার নিয়ম হলো জুমারাত থেকে আপনাদের আমলটা শুরু করতে হবে জুমারাত বলা হয় বৃহস্পতিবার দিন দেবাগত রাত্রেবেলা ইয়াসার নামাজ আদায় করার পরে যে মহিলার সন্তান হইতেছে না ওই মহিলা যে নামাজের মধ্যে ধারায় নামাজ আদায় করছে ওই নামাজে আপনারা একশত বার এই সুরাই ক্লাস পাঠ করবেন একবার বেশিও যেন না হয় একবার কম যেন না হয় একশো বার সোরা ইখলাস পাঠ করবেন আর যখন পাঠ করবেন তখন মনে মনে এরকম ভাববেন আপনার কুলে একজন সন্তান আছে আপনি একটা সন্তানকে লালন পালন করতেছেন আপনি এই বিষয়গুলো নিয়ে ভাববেন অন্য কোথাও যা অন্য কোনো জায়গায় যেন আপনার মন চলে না যায় আপনি এরকমটা ভাববেন এবং আল্লাহ নিকট আপনি অনেক বেশি মানে লজ্জিত হবেন যদি আপনার কোনো গুণার কারণে আপনার এই সন্তান হওয়ার নিয়মটা বন্ধ হয়ে থাকে আল্লাহর নিকট এই জিনিসগুলো মনে মনে প্রার্থনা করবেন এবং একশো বার যখন সুরা ইখলাস পরা আপনার শেষ হয়ে যাবে তারপরে আপনি আল্লাহ নিকট দোয়া করলেন হে আল্লাহ এই কালামুল্লাহ শরীফের বরকতে এই সুরার বরকতে যে সুরার মধ্যে তোমার পরিচয় দেওয়া আছে অর্থাৎ কুরআনুল কারিমের সুরা ইখলাসের মধ্যে কিন্তু আল্লাহর পরিচয় দেওয়া আছে আর এই সুরাটাই হলো আপনার ইসমে আজম আল্লাহর নিকট বলবেন হে আল্লাহ এই সূরাটির মধ্যে ইসমে আজম নিহিত আছে এবং এই সূরাটির মধ্যে তোমার পরিচয় দেওয়া আছে এবং এই সূরাটি অত্যন্ত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ একটি সূরা এই সুরা আমি সন্তান হওয়ার জন্য আমল করছি মাওলারে তুমি আমার আমলটা কবুল করে নেও এবং আমি যে নিয়তে এই আমলটা করতেছি তুমি আমার মনের আশাটাকে পূরণ করে নেও এইভাবে আপনারা এক সপ্তাহ পর্যন্ত এশারের নামাজের পরে আমলটা চালিয়ে যাবেন একশত এগারোবার পড়বেন সোরাই ইখলাস। তারপরে আপনারা এক সপ্তাহ অর্থাৎ যদি বৃহস্পতিবার দিন দিবাগত রাত্রেবেলা থেকে শুরু করেন বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার আগামী বুধবার রাত্র পর্যন্ত আপনাদের এই আমলটা করতে হবে এক সপ্তাহ একটানা আপনাদের ঘনিষ্ঠ হতে হবে পাশাপাশি প্রত্যেকদিন দিন নামাজের পরে এই আমলটা চালিয়েও যেতে হবে যদি কোনো ব্যক্তি রবিউল আউ্য়াল মাসে এই আমলটা করে ইনশাল্লাহ ইনশাল্লাহ রবিউল আউ্য়াল মাসে তার গর্বের সন্তান আসবে